আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবা মেয়ের ভালোবাসার আরও একটি গল্প গল্পটির পাশাপাশি আপনারা দেখতে পারবেন ভিডিওতে লন্ডনের শিলাবৃষ্টি হলে রাস্তার অবস্থা কেমন হয় যানজটের কি অবস্থা হয় আগের পর্বে আপনারা জেনেছিলেন বাবার ক্যান্সারে অসুস্থ কিন্তু বাবাকে জানানো হয়নি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই প্রতিদিন বাড়িতে আসতে লাগলেন বাবাকে দেখতে অবস্থা এত খারাপ বাবা সেটা জানতেন না ডাক্তারই জানালেন চিকিৎসার কোনো কাজ হবে না বাবা হসপিটালে থাকতে চাইলেন না ওষুধ দেয়া হলো বাবা শুধু বলতে লাগলেন ওষুধগুলো খেলেই আমি ভালো হয়ে যাব কোনো সমস্যা হবে না রেগুলারলি ওষুধ খেতে থাকলেন আমি যে ভয়ে দেশে গেলাম অনেক কান্নাকাটি করলাম কতটুকু কান্নাকাটি সেটা আমি নিজেও জানি না লন্ডনে থেকে চেন্নাই যাওয়ার জন্য যে একটা যুদ্ধ প্রথমে ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশি এম্বাসি সেখানে গিয়ে যা দেখতে পেলাম এটা অনেকে অনেক কথা বলে থাকেন এয়ারপোর্টের কথা ভাই বা বিভিন্ন ধরনের অ্যাম্বাসির কথা কিন্তু আমি যে বাস্তব ঘটনাগুলো দেখলাম যখন তারা আমাকে দেখলেন এবং শুনলেন বাবা অসুস্থ প্রত্যেকটা লোক এত সহযোগিতা করেছেন লাইনে দাঁড়াতে হয়নি অ্যাম্বাসিতে কোনো কথাই জিজ্ঞাসা করেনি তারা অনেকগুলো ডকুমেন্টস ছাড়াও সাথে সাথে কাজ করে দিলেন তারপর এয়ারপোর্টে অনেক বড় লাইন হেত্রে এয়ারপোর্ট আপনারা সবাই জানেন পৃথিবীর সবচেয়ে কঠিন এয়ারপোর্ট এবং ইমিগ্রেশন খুবই করা যদিও আমি না এখানকার তারপরও আমাদের লাইন আলাদা কিন্তু লাইনে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না আমি জাস্ট ট্রলি থেকে লাগেজটা লাগেজটা এক পাশে রেখেই ওখানে বসে পড়লাম সামনে থেকে সিকিউরিটি দেখলেন দেখে দৌড়ে আসলেন কোনো প্রবলেম আমি বললাম না কোনো সমস্যা না খারাপ লাগতেছিল তারপর তিনি ডেকে অনেক বড় লাইন পাশের লাইনে লাইন কম ছিল তারপর উনি আমি দেখলাম সামনে গিয়ে কিছু বললেন গিয়ে সামনে আমাকে ডাক দিলেন সবাই আগে একটা যাত্রীও কিছু বলল না সভ্য জাতি মনে হয় এটাকে বলা হয় আমাদের দেশে এটা কখনোই হতো না পিছন থেকে অবশ্যই আওয়াজ দিত সামনে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ অসুস্থ হলে ট্রাভেল করতে পারবেন না তখন আমি বললাম না আমি অসুস্থ না আমার বাবার অবস্থা খুব খারাপ আমি জানি না গিয়ে দেখতে পারবো কি না কথাটা শোনার পরে আমার দিকে তাকালেন আমরা বলি যে শুধু আমরাই সভ্য আমরাই আমাদের আমাদেরই অনেক আবেগ আমরাই কান্না করতে পারি অত শ্রেমিক যিনি বসেছিলেন তিনি এ দেশের এই নাগরিক সাদা মহিলা তিনি আমার দিকে তাকালেন তাকিয়ে বললেন লাগেজটা উঠে তুলে দিন আমি তুলতে পারতেছিলাম না সিকিউরিটি ডাকলেন লাগেজটা দিয়ে দিলেন তিনি ভিতরে হাতে ছোট্ট একটা ব্যাগ বললেন সাথে সাথে যে বোর্ডিং পাশ দিয়ে দিচ্ছি আপনি ভিতরে গিয়ে রেস্ট নিন ভিতরে চলে যান তারপর উনি দাঁড়িয়ে লাইনে বললেন যে আসলে উনি মেন্টালি খুবই আপসেট আর স্ট্রেস সো ওনাকে আগে দিয়ে দিলাম এজন্য আমি সরি উনি নিজেই যাত্রীদের কাছে মাপ চেয়ে নিলেন জিনিসগুলো শুধু দেখলাম ভিতরে গেলাম বসলাম বসার পর আমি দেখলাম কিছুক্ষণ পর ডাকা হচ্ছে বিমানে ওঠার জন্য আমি মনে হচ্ছে হেঁটে যেতে পারতেছিলাম না তখনও মনে হচ্ছিল না যে আমি তো খাইনি কিছুই বিমানে যখন উঠলাম তখন নিজে পানি চেয়ে নিলাম পানি পান করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমকে আধো আসে আসে না যাক এত কিছুর পর যখন মাঝপথে ট্রানজিট হলো ট্রানজিট তেমন না জাস্ট এ পাশ থেকে ও পাশে যাওয়া কোনো টাইমই পেলাম না কিছু কেনারও টাইম পেলাম না তারপর সেখান থেকে চলে গেলাম তো বাংলাদেশে চলে গেলাম যাওয়ার পরে বাড়িতে যখন দেখলাম বাবা ঘুমাচ্ছে বাড়িতে পৌঁছানোর পর কিছুক্ষণ পর বাবা উঠলেন আমি অবাক হয়ে গেলাম আমাকে দেখার পর মনে হলো বাবা পুরোটাই সুস্থ হয়ে গিয়েছেন তিনি উঠলেন উঠে আমার সামনে বাথরুমে গেলেন এবং আমার সামনে বসে এত রাতে উনি আবার খাবার চাইলেন খেতে খেলেন তার আপ্রাণ চেষ্টা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সেই ইচ্ছে তা ওনার আমি হেসে কথা বলতে চেষ্টা করতেছিলাম কিন্তু হাসি আসতেছিল না কারণ আমি তো জানি বাবা যদিও জানে না ওনার আর বেশি দিন নেই কিন্তু আমি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বোন বাবা মা সবাই তো জানেন বাবা আর বেশি দিন নেই যে কোনো মুহুর্তে তিনি চলে যাবেন যাক বাড়ি থেকে যখন এদিক সেদিক দিক যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় পূজা দিতে গেলাম বিভিন্ন মন্দিরে পূজা দিতে গেলাম শুধু একটাই চাওয়া আমার বাবাকে আরও কয়েকটা বছর সুস্থ রাখো এভাবে থাকুক হসপিটাল বাড়ি করে থাকুক কিন্তু আমরা এখনও বুঝতে পারিনি উনি থাকবেন না তারপরও শেষটা এটাকেই বলা হয় বিভিন্ন মন্দিরে আমি যাচ্ছি পূজা দিচ্ছি বাড়ি আসতেছি বাবাকে জিজ্ঞেস করি কিছু লাগবে কি না তিনি সরাসরি বললেন না কিছু লাগবে না আসার সময় আমি যখন চলে আসতেছিলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন আবার কবে আসব আমি বললাম যখন আপনি বাড়ির থেকে বের হতে পারবেন নিজে নিজে ডাক্তারের কাছে যেতে পারবেন নিজে নিজে বাজারে যেতে পারবেন তখন আমি আসব বাবা তখন বললেন এই যে ওষুধগুলো খেলে আমি ভালো হয়ে যাব। আমি বললাম হ্যাঁ আপনি তো ভালো হয়ে যাবেন কে বলছে আপনি অসুস্থ আবার আমাকে বললাম এই যে একটু দুর্বল লাগে আর কিছু না সুস্থ হয়ে যাব তখন বললাম এখন শীত চলে যাচ্ছে দেশে আমি তো ঠান্ডার দেশে থাকি এসে মানে গরম সহ্য হচ্ছে না বাবা বললেন ঠান্ডা তো এই কেনা না আমাদের জন্য গরম আমার শরীর জ্বলতে তখন বললাম আবার শীতকালে আমি আসব বাবা আমাকে বললেন দেখিস আবার আগের মতো লাপাত হয়ে যাস না পালিয়ে যাস না অবশ্যই আসবি আমি বললাম হ্যাঁ ঠান্ডা বেশি পড়লেই চলে আসবো ডিসেম্বরে ফেব্রুয়ারিতে তো অনেক ঠান্ডা থাকে তখন আসবো তখনও বুঝতে পারিনি এটাই বাবার সাথে শেষ দেখা কেন জানি না সৃষ্টিকর্তার উপর আলাদা একটা বিশ্বাস ছিল হয়তো বাবা আরও বেশি দিন না নেই বাবার মৃত্যুর আগে প্রতিদিনই দেখা হয় কথা হয় কিন্তু বাবার মৃত্যুর আগে হয়তো অনেকে অনেক কথা বলে থাকেন মানুষ আজরাইল নিতে আসেন জমরাস নিতে আসেন খুব স্বাভাবিকভাবে বাবা মারা গেলেন বাবার মৃত্যুর কয়েক দিন আগে পর্যন্ত আমি জানি না হয়তো সব সন্তানেরই এমন লাগে আমি জানি না হয়তো আমার বেশি লাগে বা কার কম লাগে সেটা আমি জানি না কিছুই ভালো লাগে না যেদিকে যাই শুধু বাজার করতে থাকলাম কিছুই খেতে ইচ্ছে করে না কেন এমন লাগতেছিল আমি জানি না বারবার ডাক্তারের কাছে আমি লিখতেছিলাম ডাক্তার বিভিন্ন পরীক্ষা দিল আমি জানি না কেন এত খারাপ লাগতেছিল কোনো রোগ ধরা পড়তে না হসপিটালে ভর্তি হলাম তাও কিছু না একবার বুকে ব্যথা করে দিন দিন খারাপের দিকে যাচ্ছিলো আমার নিজেরই কিন্তু বের হলে শুধু বাজার করতে থাকলাম বাজারের বাজার দুই রাত মোটে ঘুম হয়নি ডাক্তারকে দেখলাম বললেন আয়রন আর ভিটামিন ডি চেক করতে হবে কেন ঘুমের সমস্যা হচ্ছে আর বাবার মৃত্যুর আগের রাত বাবা যখন মারা গেলেন তখন এখানে রাত বাংলাদেশের দিন এখানে ভোরবেলা সারা রাত আমি একটুও ঘুমাতে পারলাম না বারবার উঠি শুয়ে পড়ি অনেকে অনেক কথা বলে থাকেন আমি বললে হয়তো অনেকে বিশ্বাসই করবেন না কাছ থেকে যারা মৃত্যু দেখেননি আমি তো দেশ থেকে অনেক দূরে এত মাছ কিনেছিলাম প্রিজে যে বলার মতো না রাত তিনটার দিকে হঠাৎ করে জানলার বাহিরে অনেকগুলো কাক ডাকতেছিল আমি উঠে বসে গেলাম ঘুম তো হয়নি একবার ফেসবুকে যাই একবার টিভি অন করি একবার কিছু পড়ার চেষ্টা করি বই পড়ার চেষ্টা করি ভাবে নির্ঘুম রাত কেটে যাচ্ছে আমার কাহিটু লাগতেছিল না একটু পর পর পানি পান করি ভাবলাম কফি পান করবো আবার চিন্তা করলাম না কফি খেলে আরও ঘুম আসবে না ঘুম তো আসতেছেই না তারপর ভাবলাম না আমার ডাক্তারের কাছে যেতে হবে কাল সকালে এভাবে কয়েকদিন যে ঘুম হচ্ছে না আমি নিজেই তো অসুস্থ হয়ে পড়বো আসলে বুঝতেছিলাম না বাবার সাথে যে রক্তের টান বাবা যে পৃথিবী ছেড়ে চলে যাবে সেটাই আসলে হয়তো আমার শরীর জানান দিচ্ছিল চেষ্টা করলাম ঘুমাতে আবার শুয়ে পড়লাম বাড়ির থেকে মেসেজ আসতে থাকলো ফোন আসতে আসতে লাগলো ফোন সাইলেন্টে ছিল আবার উঠে উঠে ফোন দেখি মৃত্যুর বাবার খবরটা যখন আসবে তখন আমি ফোনটা আরেক ঘরে নিয়ে চার্জ দিয়ে রাখি আবার শুতে গেলাম যে ওখানে ফোন থাকলে বারবার মেসেজ আসবে বিভিন্ন দিক থেকে ফোন আসবে রেখে আসি ঘুমাতে চেষ্টা করলাম বালিশে মাথা রাখতে চোখটা লেগে আসলো জানালা পেটার থেকে কে কেউ এরে বাবা এত রাতে কে জানালা ডাকতেছে কানে এখনও লেগে আছে বাবা বলতে লাগলেন ওট ওট এত মাছ নিয়ে আসলে রান্না করবি না আমি আবার উঠে পড়লাম দেখি জানালা দিয়ে শুধু কাক ডাকতেছিলেন উঠে জানালা করলে কিছু বিস্কিট এবং পাউরুটি দিয়ে দিলাম এখানে আলো সব দিক বিদেশে তো আর আমাদের দেশের মতো অন্ধকার না সব দিকে আলো আর বোর হতে হতে তখন এমনিতেই সব আলোকিত থাকে এখানে রাত এখন তত বড় না যদি এখনও তত বড় হয়নি কিছুদিন পর আরও রাত ছোট হয়ে যাবে শুধু এখন তো আলো ফুটে যাবে তিনটে চারটা বাস দিয়ে আলো ফুটে যায় বিস্কিট আর ব্রেড জানলা দিয়ে দিয়ে যে যেহেতু কাক ডাকতেছে জানলা বন্ধ করে দিলাম এ করে আসলাম ফোনটা নিতেই দেখি অনেক ফোন কল ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই ফোন করতে লাগলেন তার মানে বাবা আনে আমি ভয়ে ফোন ধরতে পারতেছিলাম না এমনিতে দেশের থেকে আসার পর থেকে কেউ ফোন দিলে আমার ভয় লাগতো ভয়ে আমার ভুককে উঠতো বাবা নেই যতক্ষণ বাবাকে সবাই রাখা হলো চেষ্টা করেছি ততক্ষণ কারো না কারো ফোন দিয়ে ভিডিও কলে দেখার আমি কখনো ভাবতেই পারি না বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো অন্যান্য ভাই বোন হয়তো সামনে থেকে দেখলো আমি হয়তো সামনে থেকে আমি সহ্য করতে পারতাম না এত দূর থেকে সহ্য করা সবার দেশে যখন বাবা মা মারা যায় আত্মীয় স্বজন থাকে কাছে কেউ থাকে আর আমি বাসায় একা সে একা থাকার কষ্ট কারো মৃত্যুতে সেটা সেই বুঝবে যে বুগ আর কেউ